হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ইউটিউবারকে দেখেছি যারা ক্যামেরার সামনে এসে কথা বলতে পারেন না বা ক্যামেরার সামনে এসে কথা এলোমেলো হয়ে যায় বা যে স্ক্রিপে কথা বলবেন সেই স্ক্রিপ্টটি ক্যামেরার সামনে এসে কিন্তু ভুলে যায় এটাই কিন্তু স্বাভাবিক একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা ইউটিউবে ভিডিও আপলোড করেন বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও আপলোড করেন ক্যামেরার সামনে আসলে এরকম হয় এটা স্বাভাবিক বিষয় তো তার আগে একটি রিকোয়েস্ট করব যারা এই চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজে দিবেন পরবর্তী ভিডিও যেন আপনি মিস না করেন তো মূল কথায় চলে যায় যে অনেক ইউটিউবার তো অনেক ধরনের টিপস দেয় যে কীভাবে ক্যামেরার সামনে ইজিলি মানে স্মার্টলিভাবে কথা বলতে পারেন আসলে ক্যামেরা আমি তো দীর্ঘ প্রায় দেড় বছর হলো ইউটিউবে ভিডিও আপলোড করতেছি আর দেড় বছর হলেই কিন্তু আমি ফেস ক্যাম আপনাদের মাঝে উপহার দিচ্ছি মানে আমি ক্যামেরার সামনে আসি এবং আপনাদের সাথে কথা বলি আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন আমার কোনো ভিডিওর মাঝখানে কোনো কাটা ফাটা বা কোনো স্কিপ কিন্তু আমার বাদ দেওয়া নেই কারণ হচ্ছে আমি যখন ক্যামেরার সামনে এসে আমি খুবই নিজেকে নর্মাল ফিল করি নর্মাল ফিল করার কারণটা কি কারণ একে আমার অভিজ্ঞতা দেড় বছরের যে আমি ক্যামেরার সামনে আসতে আসতে কিন্তু এটা একটা অভ্যস্ত হয়ে গেছে আমি যখন প্রথম ক্যামেরার সামনে আসতাম তাম তা একটা কথা বলতে পারতাম না বা ক্যামেরার সামনে ঠেকে যেতাম বা মনে করেন ক্যামেরার সামনে এসে কোনো একটা স্কিপ লেখেছি বা মুখস্থ করেছি আপনাদের সামনে আসলে মানে শুরু হয়ে যেত মানে ওটা আমার মনে থাকতো না তালে দিতে দিতে ভিডিও কোয়ালিটি খারাপ হয়ে যেত কিন্তু তারপর থেকে ধীরে ধীরে ভাবলাম যে ক্যামেরার সামনে তাহলে কীভাবে কথা বললে খুব স্মার্টলিভাবে আপনাদেরকে উপস্থাপন করতে পারবো আমি যখন থেকে ভাবা শুরু করলাম যে ক্যামেরা আমার সবচেয়ে প্রিয় বন্ধু প্রিয় বন্ধু বলতে কি আমি যে ক্যামেরার সামনে কথা বলতেছি আমি কিন্তু এটা ফিল করতেছি না আমি ফিল করতেছি যে আমার সামনে আমার ভাই বেড়াদার বা আপনারা যারা আছেন তারা আমাকে লাইভ দেখতেছেন এইটা আমি ফিল করি বা আমি কিন্তু ভয়ের কিন্তু কিছুই নেই কোনো আতঙ্ক কিছু নেই আপনি যদি নিজেকে আতঙ্ক মনে করেন তাহলে আতঙ্ক আপনি যদি ক্যামেরার সামনে এসে ইজিলি কথা বলার চেষ্টা করেন তাহলে কিন্তু ইজিলি কথা বলতে পারবেন বা নতুন যারা ক্যামেরার সামনে এসে কথা বলতে চাচ্ছেন তারা কী করতে পারেন আমি বলবো যেটা সেটা হচ্ছে আপনি স্কিপ একটা ছোট্ট একটা দুই চারটা পয়েন্ট লিখবেন যে পয়েন্টের উপরে আপনি কথা বলতে চাচ্ছেন সেই পয়েন্টটা আপনার যে টাইপর আমার টাইপরের এখানে শুধু আমি রেখে দিই আমি নিচে টাইপর মানে মোবাইলের এক ইন জিনিস শুধু আমি লিখে দিই আমার পয়েন্টগুলো মনে থাকলো ওই পয়েন্টের উপরে ভিত্তি করে করে আপনাদের মাঝে ভিডিও পাড় দিতে পারবো আমি যখন ক্যামেরার সামনে কথা বলি অনেক ইউটিউবার দেখবেন যে ক্যামেরার সামনে কথা বলতে বলতে এদিকে তাকায় এদিকে তাকায় উপরে তাকায় নিচে তাকায় কারণ তারা কিছু স্কিপ লেখে রাখে ক্যামেরার সামনে এসলে মনে করেন একটু একটু ভুলে যায় যার কারণে সেই স্কিপের দিকে এরকমভাবে তাকায় দেখে নিয়ে আবার সে কথা বলা শুরু করে ঠিক এটা কিন্তু একটা পয়েন্ট ক্যামেরার সামনে কথা বলার জন্য এইভাবে যখন চেষ্টা ট্রাই করতে থাকবেন একটা সময় দেখবেন যে আপনার ক্যামেরা আপনার কাছে বন্ধ হয়ে গেছে যেমন আমি প্রায় দীর্ঘ দেড় বছর হল যখন আপনাদের মাঝে ফেস ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করতেছি আমার ধীরে ধীরে ক্যামেরার সামনে আসলে নার্ভাস ফিল আর হয় না মানে নর্মাল ফিল হয় আমি ক্যামেরার সামনে আসলে যে আমার হাত পা কাঁপানি বা ঘাম ঝোলে অস্থির হয়ে যাবো বা আমি টেনশন ফিল করব। এই এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি একদম কিন্তু ফ্রিতে বা আমি অন্য কাউকে বা আমার ভাই ব্রাদার বা অন্য কাউকে যদি আমি ক্যামেরার সামনে নিয়ে দিই ও শরমেই মনে করেন যে এরকম করবে ক্যামেরার সামনে এসে কথাই বলতে চাইবে না থাকতে এটা অনলাইনে আপলোড করা অনেক সময় দেখা যায় যে কথা বলতে বলতে ভুলভ্রান্তি হতেই পারে মানে মানুষ আমরা আমাদের কিন্তু ভুল হয় এটা স্বাভাবিক বিষয় আর আপনি সরম করতেছেন আজকে ক্যামেরার সামনে আসতেছেন না কালকে ক্যামেরার সামনে আসতেছেন না এক ফেস আপনার ফেসের ভ্যালুটা কিন্তু অনলাইনে সবচেয়ে বেশি আপনি যদি ফেসবুক ক্যাম্প না ভিডিও করেন স্ক্রিনটা করতে যদি সম্পূর্ণ কাজ করতে থাকেন তাহলে কিন্তু এক পর্যায়ে আপনাকে কেউ চিনল না বা আপনার নিজের যে একটা ক্রিয়েটিভিটি মানুষ কিন্তু বুঝতে পারলো না আপনাকে যদি চেনে তাহলে আপনার পপুলারিটি কিন্তু হবে না আর ক্যামেরার সামনে কথা বলা মনে করতেছে না জানি কতই কঠিন দুই চার দিন ট্রাই করেন সাত দিন পনেরো দিন ট্রাই করেন ধীরে ধীরে হয়ে যাবে আমি অনেক ইউটিউবারকে দেখেছি যারা ক্যামেরার সামনে দাব করে এসে দুই চারটে কথা বলে স্কিপ কেটে ফেটে মানে কীরক ধরনের মানে নার্ভাস ফিল করে ক্যামেরাকে বন্ধু ভাবতে হবে আমার সবচেয়ে প্রিয় বন্ধু এখন বর্তমান বলতে গেলে আমার এই ক্যামেরা যেটার সামনে আমি কথা বলি আপনাদের মাঝে ভিডিও উপহার দিই এই যে এই ভিডিওটা দেখছেন আমার কোনো জায়গায় কিন্তু একটি স্কিপ নেই বা ক্রপ নেই যে মাঝখান থেকে দশ সেকেন্ড বাদ দিয়ে দিয়েছি বা পাঁচ সেকেন্ড কেটে দিয়েছি ক্যামেরাকে বন্ধু ভাবুন আর যদি আপনাদের এমনি নার্ভাস ফিল করেন তাহলে আপনি একটা স্কিপ নিচে রেখে দিতে পারেন বাম পাশে লিখে দিতে পারেন ড্যান পাশে লিখে লেখে রেখে দিতে পারেন তাহলে কিন্তু আপনি ইজিলি কথা বলতে পারবেন মানে যে বিষয়টি নিয়ে আপনি কথা বলবেন একবার চোখে তাকাবেন এরকমভাবে আপনি সেই বিষয়টি নিয়ে কথা বলতে পারেন অনেক সময় এটা নিয়ে কিন্তু আমি আমার কথা বলি আমি যখন প্রথম প্রথম ক্যামেরার সামনে কথা বলতাম আমি এমন অবস্থা হয়ে গেছিলাম যে আমার মনে করেন যে তিন মিনিটে ভিডিও বানাইতেও আমি টেনশনে টেনশনে একবার ঘেমে যেতাম আমার দশ বার করে একটা কেন পিস বার পঞ্চাশ বার করে আমি কেটে কেটে দিতাম এটা হয়নি আর ভিডিও শ্যুট করি আবার এটা কেটে দিয়ে আর একটা ভিডিও শ্যুট করি এরকমভাবে প্রথম অবস্থায় প্রত্যেকটা ক্রিয়েটরেরই এই সমস্যাটা হয়ে থাকে একটা ভিডিও আপলোড করার ক্ষেত্রে বা কনটেন্ট বানানোর ক্ষেত্রে এটা কিন্তু স্বাভাবিক বিষয় আপনার চেষ্টা করুন আর এটা নিয়ে বেশি কিছু বলার নেই আপনারা কাজ করতে থাকলে অভিজ্ঞতা হয়ে যাবে আপনারা কনটেন্ট তৈরি করুন একটা সময় দেখবেন আপনি নর্মাল ফিল করতেছেন আপনার এখানে আর কোনো হার্ড ফিল করার কোনো কিছু নেই সম্পূর্ণ ইজি হয়ে যাবে ভিডিওটি থেকে যদি এক পার্সেন্ট উপকৃত হন লাইক দেবেন চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন